ওই কাশ্মীরি আপেল টাপেল সব ফেল ভাই। আচ্ছা আচ্ছা, এটা আরবের ঘুরমা গাজুল ভাই। মহিষ আছে? উজ্জ্বল ভাইয়ের মহিষ আছে? আসসালামু আলাইকুম দর্শক, জমে গেছে আবারও উজ্জ্বল ভাইয়ের সুঠাম দেহের মহিষ। সত্যিই দেখতে পাচ্ছেন আজকের মহিষটা কিন্তু এত বেশি তরতাজা, মনে হচ্ছে এখনই জবাই করে মাংস নিয়ে গিয়ে রান্না করে খেয়ে তারপরে কথা বলি, কি বলেন ভাই? হবে 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 না, তবে এখনই জবাই করা হবে না। উজ্জ্বল ভাই আজকে এটা নিয়ে এসেছে, আমাকে বলেছে যে দেখেন মহিষটা ভাই আপনার পছন্দ হয় কিনা। সত্যি আজকে যখন মহিষটা দেখলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কয় দাঁত হয়েছে মহিষ? মহিষের দাঁত হয়েছে চারটা ভাই, চার দাঁত, মাশাআল্লাহ। চার দাঁতের সুঠামদের দেশি মহিষ, এটার ওজন কেমন কি হতে পারে? ওজন কত? ৬ মণ হইতে পারে। এটা কোন এলাকা থেকে সংগ্রহ করে ফেললেন? এটা বগুড়াতে, বগুড়া থেকে চলে এসেছে ভাই আমার এলাকার মহিষ, এই জন্য মনে বেশি কথা বললাম, যদি আমি জানতাম না এটা বগুড়ার মহিষ। তবে মাশাআল্লাহ ভাই, মহিষ কেমন লাগছে আপনি বলেন তো? মহিষ তো খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, এবং অনেক বড় মহিষ, অনেক বড়। তেল চর্বি, তেল চর্বি কি বেশি হবে নাকি ফ্রেশ মাংস হবে? ফ্রেশ মাংস হবে, সলিড মাংস হবে ইনশাআল্লাহ। বাহ ভাই, আপনার কাছে কেমন লাগছে ভাই? একদম করকরা ভাই, অপেক্ষা করতেছি। উজ্জ্বল ভাইয়ের আমি একজন ফ্রেন্ড, আপনার তো বড় ফ্রেন্ড, আমি আপনার ভিডিও দেখি, আমার ছেলে আপনার ভিডিও অনেক পছন্দ করে, আমার বড় ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া রাখবেন ভাই, খুব ভালো লাগলো। তো দর্শক, আজকে উজ্জ্বল ভাইয়ের মহিষটা একটু বর্ণনা দিতেই চাই। এটা দেখতেই পাচ্ছেন যে সার মহিষ, তার শিং কিন্তু খুব সুন্দর, মাঝারি সাইজের শিং এবং খুব শান্ত, সামনে পিছনে সমান, দেখতে খুব ভালো লাগছে এই মহিষ। আচ্ছা উজ্জ্বল ভাই, এটা কত পড়লো আপনার কিনতে ভাই? দাম দর বলবো না, মানে কেনা দাম বলা যাবে না, না বলা যাবে, বিক্রি দাম বলা যাবে, বিক্রি দাম বলা যাবে, মানে পুরো মহিষ না মাংস, কোনটা? মাংস, কেজি হিসাবে মাংস, কেজি হিসাবে মাংস। আচ্ছা, এটা কত করে মাংস বিক্রি হবে? বিক্রি হবে, আমার তো টার্গেট ছিল ৭৫০ টাকা বিক্রি করব, কিন্তু গত সপ্তাহ তো বলছি যে কমে বিক্রি করব, ৭৩০ টাকা বিক্রি করছি, ৭৩০ টাকায় বিক্রি করব এই সপ্তাহ। ৭৩০, আলহামদুলিল্লাহ। আর একটু কমে না? না ভাই, এই এত সুন্দর মহিষ কেটে ভাই কমে বেচা যাবে না, কমে যাবে না, না ৭৩০। কোয়ালিটিটা দেখছেন ভাই? না সত্যি সত্যি, ওই কাশ্মীরি আপেল টাপেল সব ফেল ভাই। আচ্ছা আচ্ছা, এটা আরবের ঘুরমা গাজুল ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক একটু দেখেন ভালো করে যে এটা হচ্ছে আরবের খুরমা খাজুর ভাই। মুরব্বীকে একটু জিজ্ঞেস করি, আরবের খুরমা খাজুর ঠিক বলছে? হ্যাঁ ঠিক বলছে, আরবের খুরমা খাজুর। হ্যাঁ, তো ভালো লাগলো। মোটামুটি কয় মণ হতে পারে ভাই? ৬ মণ হইব। এটা জবাই হবে কবে? শুক্রবার দিন সকালে। শুক্রবার, শুক্রবার কয় তারিখ হচ্ছে? ১৮ তারিখ। ১৮ তারিখ ইনশাআল্লাহ এই মহিষ জবাই হবে। এটার আপনার কেউ যদি নিতে চায়, তারা কি এখনই বুকিং দিবে নাকি কিভাবে? হ্যাঁ এখনো দিতে পারে, কালকার দিন আছে, ধরেন কালকে সারাদিন আছে, রাত্রও আছে, দিতে পারে, দিলে পাই। ন্যূনতম কয় কেজি বুকিং দেওয়া লাগবে? যে যত রুকসা দিতে পারবে, সমস্যা নেই। সব দাম এক, ৭৩০ টাকা। ৩০, মাশাআল্লাহ। একটু বলবেন যে এটার যে পায়া থাকবে, ভুঁড়ি থাকবে, মাথা থাকবে, কলিজা ফ্যাপসা থাকবে, এগুলো? এগুলো বুকিং দিবে, পাও আলি হিসাবে বিক্রি করে ফেলি, ৪০০০ টাকা। ৪০০ বললেন, সেটা কি পরিষ্কার করা না ৪০০ কেজি মোটাটা? আচ্ছা, তাহলে আরবের খুরমা খাজুর বিক্রি হবে ৭৩০ টাকা। শুক্রবার সকাল কয়টা থেকে কয়টার মধ্যে আসতে হবে? সকাল ৭টা থেকে আপনার ১০টার ভিতরে চলে আসতে হবে। আচ্ছা, কেউ যদি বেশি নেয়, এই ১০, ২০, ৩০, ৫০ কেজি নেয়, সেক্ষেত্রে দামটা কি হবে? এক কেজি নিল যা, আধা কেজি নিল তা, ১০০০ কেজি নিল তা, একই দাম। আচ্ছা আচ্ছা, কঠিন কম নেই, দামের দিক থেকে কম হবে না। আর গরুর গোশত কত চলছে এখন? গরুর গোশত এখনো ৬০০ টাকা চলছে, ৬০০। দর্শক শুনছেন যে ৬০০ টাকা, আর এটা হবে ৭৩০। তো ৬০০ টাকা মাশাআল্লাহ এবছর যাবে তো আরো নাকি? দেখি কয়দিন দিতে পারি।
আচ্ছা দর্শক, এই ঢাকা শহরে কিন্তু উজ্জ্বল ভাই একেবারে সার গরু, ফ্রিজিয়ান বা দেশি সব ধরনের সার গরু, বকনা গরু মাঝে মধ্যে দুই একটা সব মিলিয়ে কিন্তু এখনো 600 টাকা করে গরুর মাংস বিক্রি করছে। গরু আছে, ভালো ভালো গরু আছে, দেখতে পারবে। গরু আছে, শুক্রবারে গরু আ যাবে। হ্যাঁ গরু দাও। আচ্ছা গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম একটা মহিষ, তার আগের সপ্তাহে একটা দেখাইলাম, গত সপ্তাহের মহিষটা কেমন, ক্রেতাদের চাহিদা কেমন ছিল? যারা গোস খাইছে তাদের জিজ্ঞেস করেন না। গোস কই খাইছে ভাই, সবাই তো পিছনে আছে, আপনি একটু সামনে আসেন না। যারা গত সপ্তাহে মহিষের গোশত খাইলেন, কেমন লেগেছে গত সপ্তাহটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। তাই জি, গত সপ্তাহটা ভালো নাকি আজকেরটা ভালো, কোনটা? ওই গত সপ্তাহটা অনেক বড় ছিল, আজকেরটাও ঠিক আছে তো, দেখছেন তো অনেক। আচ্ছা মাশাআল্লাহ, সুটাম দেহ, সুটাম দেহ। আজকে তো এখনো খাওয়া হয়নি না, ইনশাআল্লাহ আমরা শুক্রবার দিন আবার নিব এটা, তারপরে বলা যাবে না। মাশাআল্লাহ, এই যে একজন আমরা ভাইকে পেয়েছি যিনি মহিষ খেয়েছেন এবং সরাসরি মহিষ সম্পর্কে বললেন, আরো অনেকেই আসছে। আমরা একটু মহিষটা সামনের দিকে নিয়ে যাই আর একটু কথা বলি। মাশাআল্লাহ, দেখেন দর্শক আপনাদেরকে, একটু মহিষটা উজ্জ্বল ভাই কিন্তু নিজে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছে যে মহিষটা কি অবস্থা, এপাশ ওপাশ সব পাশেই দেখানো যাবে। একেবারে ফ্রেশ মহিষ, সত্যি ফ্রেশ মহিষ আজকে মহিষটা, বেশ আমার নিজেরও ভালো লাগছে। মহিষের মাংস নিতে এসে কেউ যদি গরুর মাংস নেয়, গরুর মাংস কি 600 থাকবে নাকি আর একটু কমবে? 600ই থাকবে ভাইয়া, 600ই থাকবে। গরুর অন্যান্য ভুঁড়ি পায়া এই সেগুলো? ভুঁড়ি মোটাটা 350 কেজি। আচ্ছা পাও লাইভ বেশি 350 টাকা। আচ্ছা কলিজা খালি নিলে 750 টাকা। আচ্ছা খালি কলিজা। মহিষটা আপনি নিয়ে আসলেন গত দুই সপ্তাহ হলো, এবার তৃতীয় সপ্তাহে পড়লো, এখন কি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে মহিষ দেওয়ার চিন্তা ভাবনা? প্রতি সপ্তাহে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এই এই এত সুন্দর সুন্দর মহিষ খাইটা আপনার 730 টাকা বেচাটা কষ্টকর, তাও কাস্টমারের খেতে বেচে দেবো, চালাই যাবো, চালাই যাবে, চালাই যাবো। এটা কি ঝুলিয়ে বিক্রি হবে নাকি এক জায়গায় মিক্স করে? গরু তো শুক্রবারে দেখছেনই তো, গরু দোকানে ঝুলাইতে পারি না, গরু দোকানেই পারি না, গরু এত গরু জবাব দেই আমার, ওই এক এক ছাড়ে রাখি ওইখান থেকে কাইটা কাইটা দিই। আচ্ছা গত সপ্তাহে আপনার শুক্রবারে মহিষ তো একটাই গিয়েছিল, গরু কতগুলো ছিল? গরু গেছিল আপনার 15টা, 15টার মতো। তো এই শুক্রবারে মহিষ একটা, গরু কটা টার্গেট? 12-13টা টার্গেট আছে, 12-13টা। আপনার গরুগুলো কয় মন ওজন? গরু 6 মন, 6.5 মন, 7 মন। আপনাদের তো একটু জিজ্ঞেস করলামই, ভাই শুনলেন, এই যে সাধারণ মানুষ যারা দেখছে আর কি, আপনাদেরকে তো মনে হয় কেমন কি কথা কাজে কি ওনার কি মিল আছে নাকি? যেটা বলছে সবসময় সেটাই দিস, তাই আপনারা নিয়ে খুশি তো? 100% আমরা সবসময় যে যে জায়গায় 1 কেজি 2 কেজি কিনতাম তার থেকে আসলে 5 কেজি 7 কেজি মাংস কিনে। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। তো উজ্জ্বল ভাই, আমার মনে হয় দর্শকদেরকে অনেকক্ষণ ধরে রেখেছি, সুন্দর একটা মহিষ দেখালাম। আপনারা যারা শুক্রবারে মহিষ নিতে চান আগেই ফোন দিয়ে আসতে পারেন। হ্যাঁ গরুও দেখাবো, চলেন মহিষ নিয়ে যেতে যেতে কথা বলি তারপরে ইনশাআল্লাহ। দর্শক সেখানে আমরা রাস্তা দিয়ে সরাসরি যেতে চাই, দেখা যাক। মহিষ তো শুধু গেলে হবে না, আমাদের গরুও দেখতে হবে, মহিষের পাশাপাশি গরুগুলো কেমন সেটাও একটু দেখাতে চাই। বাহ কি সুন্দর ফ্রিজিয়ান সার গরু দেখছি, তিনটি বাধা আছে, এর মধ্যে মহিষ নিয়ে ঢুকে পড়লো। ভাই মহিষ কি এখানেই থাকবে নাকি? হ্যাঁ আমার এইখানে থাকে, গরু মহিষ সব এইখানে থাকে। বাহ সুন্দর একটা কি বলবো এটাকে, এক ধরনের খামার বা গোয়াল ঘর তৈরি করেছেন। গরু মহিষ একসাথে থাকে, মারামারি হয় না? না না, মহিষটা বাইরে বাইন্ধে তুই, গরু ভিতরে থাকে। গরু আবার আজকে রাত্রে আসতেছে 10টা, কালকে 7-8টা গরু কাটবো অনেক সময় নিয়েছি দর্শককে, একবারে নিয়ে যান দর্শক আর একবার একটু দেখাই সুন্দর সুঠাম দেহের মহিষ। মহিষটা কিন্তু শুক্রবারে হবে, আপনারা যারা নিতে চান আগেই ফোনে বুকিং রাখতে পারেন, অথবা সরাসরি এই উজ্জ্বল ভাইয়ের মিরপুর 11 নম্বরের লালমাটিয়ার টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল মাংস বিতানে এই মহিষের মাংস পাওয়া যাবে। বন্ধুরা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।